হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড আমি ডিনা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো অ্যান্ড ভালো আছো। আজকের ভিডিওর বিষয় হোমস্টে। সারা পৃথিবী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে, মানে আমরা সবাই একসঙ্গে লড়ছি এর বিরুদ্ধে। আমাদের কাছে খুব একটা বেশি কিছু করার নেই। আমাদের যারা ডক্টর রয়েছেন, নার্স রয়েছেন, তারা করোনা আক্রান্তদের সঠিক মানে প্রপার ট্রিটমেন্ট দিচ্ছেন, সেবা শুশ্রূষা করছেন। আমাদের হাতে খুব বেশি কিছু করার নেই, কিন্তু তা বলে আতঙ্ক ছড়ানো বা আতঙ্কিত হয়ে পড়ারও কিছু নেই। ক্রমাগত মৃতের হার বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। আমাদের হাতে বিশেষ কিছু করার নেই, কিন্তু আমরা যেটুকু করতে পারি ঘরে থেকে, আমরা নিজেরা কিছু জিনিস করতে পারি, করার মাধ্যমে এই করোনার বিরুদ্ধে আমরা আরেকটু ফাইট করতে পারি। নিজেদেরকে গৃহবন্দী রেখে, সেলফ কোয়ারেন্টাইনে রেখে আমাদের বাড়ির ভেতরটা আমরা পরিষ্কার রাখবো। কিছু সময় অন্তর অন্তর আমরা হাত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করব। আর যদি সেই সুযোগটা আমাদের কাছে না থাকে কখনো, তাহলে আমাদের কাছে স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে। আর কিছু সময় অন্তর অন্তর আমাদের হাত স্যানিটাইজ করতে হবে। আর প্রয়োজন না পড়লে, মানে খুব প্রয়োজন না পড়লে, আমরা কিন্তু বাইরে একেবারেই বেরোবো না। আর বেরোতে হলেও কিন্তু আমরা অবশ্যই মাস্ক ওয়্যার করবো, এটা কিন্তু মাস্ট। মাস্ক ওয়্যার না করে কিন্তু আমরা কোনোভাবেই বাইরে বেরোবো না। আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলো আমরা উইকলি একবার করে আমরা আনতে বেরোবো। আমরা লিস্ট করে নিতে পারি, সেই লিস্ট অনুযায়ী আমরা উইকলি একবার গিয়ে সেগুলো নিয়ে আসতে পারি। সেই জিনিসগুলো আনার পরে, মানে ইউজ করার আগে কিন্তু আমাদের অবশ্যই সেই প্রোডাক্টগুলোকে খুব ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে, যাতে সেখান থেকে কোনো জার্ম ছড়াতে না পারে। আমাদের ঘরে যদি শিশু এবং বয়স্ক লোকজন থাকেন, তাহলে কিন্তু তাদের জন্য আমাদের এক্সট্রা কেয়ার করতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, যাতে তারা সুস্থ থাকতে পারেন। কখনো যদি কোনো প্রয়োজনে বাইরে থেকে কোনো লোক আসেন আমাদের বাড়িতে, লাইক কোনো আমাদের একটা মেশিন খারাপ হয়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য কেউ আসছেন, তাহলে যিনি আসছেন তিনি তো মাস্ক ওয়্যার করেই আসবেন। আর আমরা যারা বাড়িতে থাকব, আমাদেরকেও কিন্তু মাস্কটা ওয়্যার করে থাকতে হবে আমাদের সেলফ প্রোটেকশনের জন্য। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রেখেই চলতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ইমিউনিটিটা যেন ঠিক থাকে, সেজন্য আমাদের প্রপার ফুড হ্যাবিট করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে আমাদের প্রোটিন ইনটেকটা খুব ভালোভাবে হয়, আমরা যেন কোনোভাবেই উইক হয়ে না পড়ি। তাহলে কিন্তু আমরা করোনার অগেনস্টে লড়তে পারবো না। সবসময় আমাদেরকে ফিট থাকতে হবে, হেলদি থাকতে হবে, থাকতেই হবে। সো এদিকটা আমাদের কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এ সময়ের জন্য যে জিনিসগুলো ভালো আমরা খেতে পারি, সেগুলো গ্রিন টিটা আমরা খেতে পারি, কাঁচা হলুদ খেতে পারি, লেবু খেতে পারি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নিয়ে আসতে পারি, তাহলে একটু হেল্প হবে আমাদের। আমরা কিন্তু প্রয়োজন ছাড়া একেবারেই বাইরে বেরোবো না। গ্যাদারিং তো একেবারে বিগ বিগ নো, একেবারে করা যাবেই না। সো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকেও ভালো রাখতে পারবো, আমাদের চারপাশের মানুষজনকেও কিন্তু ভালো রাখতে পারবো। সো এটা করা আমার মনে হয় এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটুকু আমরা কিন্তু করতেই পারি। আর আমার মনে হয় আমাদের দেশের জন্য এর থেকে সহজ উপায়ে আমরা আর কিছু করতে পারবো না। আমার আজকের এই ভিডিওটার মাধ্যমে করোনার বিরুদ্ধে একটা পজিটিভ মেসেজ আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটাকে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, এজন্য বলছি কথাটা। এর মাধ্যমে কিন্তু অনেকেই সচেতন হবেন এবং জানতে পারবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।